হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস নাইনের যে কোষে দেখি টু অর্থাৎ সূচকানী অম্লগুলি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব দুইয়ের দাগের পাঁচ থেকে সাত অবধি, অর্থাৎ এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। আগের দিন আমরা সলভ করেছি দুইয়ের দাগের এক দুই তিন চার, এই চারটে অঙ্ক আমরা সলভ করে নিয়েছি। তো আজকে আমরা দেখব পাঁচ থেকে বাকি যে অঙ্কটা রয়েছে অর্থাৎ দুইয়ের দাগের যে অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে যে অঙ্কটা, সেটা হচ্ছে যে ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর, এটা পুরোটাই পাওয়ারের মধ্যে রয়েছে, ইন্টু রুট ওভার টু ইন্টু টু টু দি পাওয়ার এম বাই ডিভাইডেড বাই টু ইন্টু রুট ওভার টু টু দি পাওয়ার মাইনাস এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার ওয়ান বাই এম। তো চলো এই অঙ্কটাকে আমরা খাতায় লিখে নেব। তো খাতায় লিখে নিয়েছি আমি, দেখো তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সলভ করি, খুব ইজি অঙ্ক। দেখো দেখে মনে হচ্ছে যে অনেকটাই কঠিন, কিন্তু কঠিন কিছুই নয়, খুব ইজি অঙ্ক। তো এখানে আমাদের প্রথমেই কি বলেছিলাম যে প্রথমে ছোট করে ভাঙার চেষ্টা করব। এখানে দেখো চার আছে, চারকে যদি আমি ছোট করে নিই তাহলে আমরা কি পারবো, দুইয়ের স্কোয়ার করতে পারি। তাহলে দুইয়ের স্কোয়ার আমরা প্রথমেই করব, তাহলে দুইয়ের স্কোয়ার করলাম, বাকিটা যা আছে সেম রাখবো, পাওয়ারটা পাওয়ার এই মধ্যে রেখে দিলাম ওয়ান বাই ফোর। এখানে ইন্টু ইন্টু বসাও, রুট ওভার রুট ওভার, এখানে দেখো যে টু টু দি পাওয়ার এখানে কিছু নাই মানে কি এক আছে, তাহলে আমি এক বসাতে পারি। এখানে ইন টু দিয়ে কি রয়েছে, টু টু দি পাওয়ার এম রয়েছে। ঠিক আছে, ভেঙে ভেঙে আমরা স্টেপ জাম্প করে করছি না, একবারে ভেঙে ভেঙে করছি। নিচে কি রয়েছে দেখো, নিচে রয়েছে টু ইন্টু টু ইন্টু, ঠিক আছে, টু টু দি পাওয়ার মাইনাস এম রয়েছে। তাহলে এখানে দেখো যে এইটাকে যদি আমরা রুট ওভার মানে কি রুট ওভার এক্স, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এটা আমরা শিখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি এই যে রুট ওভার যেটা রয়েছে সেটাকে আমরা যদি প্রথমে ভাঙি, তাহলে কি আমি এভাবে লিখতে পারি, টু টু দি পাওয়ার মাইনাস এম যেটা রয়েছে এটা থাকলো পাওয়ারের মধ্যে আমরা ওয়ান বাই টু করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের আরও সুবিধা হয়ে গেল, টু দি পাওয়ার ওয়ান বাই এম যা আছে তাই থাকলো। পরের লাইনে দেখো এইটাকে এইটাকে আমরা যোগ করব, এই পাওয়ার পাওয়ারগুলো গুণ করব। তাহলে গুণ করে দেখো কি পাচ্ছ, এখানে যদি আমরা পাওয়ারগুলোকে গুণ করি তাহলে কি আমরা এভাবে পাবো টু এম, এটা কি হবে টু, এটাই গুণ হয়ে যাবে, তাহলে টু এম প্লাস টু বাই ফোর হবে। দেখো এইটার সাথে এইটা পুরোটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা কি পাবো, দুইয়ের সাথে এম গুণ হবে আর দুইয়ের সাথে ওয়ান বাই ফোর গুণ হবে, কারণ কি এটা পাওয়ারের মধ্যে রয়েছে। তাহলে পাওয়ারের মধ্যে থাকলে পরে আমরা এটা পাবো ইন্টু, এখানে দেখো যে টু টু দি পাওয়ার, এখানে এই যে এটা এটা কি রয়েছে সেম রয়েছে, তাহলে আমরা কি জানি যে এক্স ইন্টু এক্স করলে পরে কি পাবো, এখানেও এক রয়েছে এখানেও এক রয়েছে, তাহলে আমরা কি পাবো এক প্লাস এক করলে পরে কি হবে এক্স স্কোয়ার হবে, এটা আমরা শিখেছি। তাহলে এখানেও আমরা কি করতে পারি, রুট ওভার টু ইন্টু, এখানে এই যে পাওয়ারটা পাওয়ার পাওয়ার কি হবে যোগ হবে, কারণ এইখানে দুটো এই সংখ্যা একই রয়েছে, তাহলে পাওয়ার পাওয়ার আমি কি করব যোগ করব ওয়ান প্লাস এম। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কি করব পাওয়ারটাকে গুণ করব, তাহলে টু ইন্টু এখানে টু টু দি পাওয়ার মাইনাস এম রয়েছে, তার মানে কি মাইনাস এমটা গুণ হয়ে যাবে, টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু। ঠিক আছে, গুণ হয়ে গেল পাওয়ারের সাথে গুণ হয়ে গেল, তাহলে এটা একের সাথে মাইনাস এম গুণ হলো, নিচে দুই রয়েছে দুই রয়েছে, টু দি পাওয়ার ওয়ান বাই এম। ঠিক আছে, যারা আছে তাই করলাম। এবার দেখো যে আমরা এই যে রুট ওভারটাকে যদি আমরা ভাঙি এবং এগুলোকে যদি যোগ করি তাহলে কি পাবো, এবার একটা আরও ছোট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এই দুই আর এখানে কেটে যাচ্ছে তাই তো, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই টু পড়ে থাকবে, তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান বাই টু। ভালো করে দেখো, এখানে দুই এটা দুই দিয়ে কাটলাম, তাহলে দুই এককে দুই, দুই দুগুণে চার, তাহলে ওয়ান বাই টু হয়ে গেল ইন্টু, এখানে দেখো যে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম রয়েছে আর এখানে কি রয়েছে রুট ওভার আছে, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এম বাই টু। ঠিক আছে, এবার বলতে পারো যে বাই টু কী করে হলো, বাই টু আমরা এভাবে লিখতে পারি, দেখো এইটা তো আমাদের পাওয়ারের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা যদি আমাদের পাওয়ারের মধ্যে থাকে এইটাকে আমরা এই যে হাফ যেটা রয়েছে অর্থাৎ রুট ওভার যেটা রয়েছে সেই রুট ওভারটাকে আমরা কি করতে পারি, এটা এভাবে লিখতে পারি। ঠিক, তাহলে আমরা এইখানে কি করছি আমরা হাফ গুণ করে দিচ্ছি। ঠিক,
তাহলে এই হাফটা একের সাথে গুণ হবে, এম এর সাথে গুণ হবে, তাহলে আমরা সেটাই করব। তাহলে সেইখানে আমরা যদি করি তাহলে এটাই পাবো আমরা, ওয়ান প্লাস এম বাই টু, মানে লসাগু করে হচ্ছে। দেখো এখানে আমাদের ওয়ান প্লাস এম রয়েছে, এবার এইটার সাথে আমাদের কি হচ্ছে ওয়ান বাই টু গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাবো ওয়ান বাই টু প্লাস এম বাই টু। এটাকে করলে পরে কি হবে, ওয়ান প্লাস এম বাই টু হবে লসাগু করলে পরে, সেটাই আমরা করতে চাইছিলাম। কিন্তু আরও ভেঙে যদি করি তাহলে এভাবে আমরা করব। তাহলে এখানে দেখো যে এটা হলো বাই, এখানে দুটোই একই রয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে এখানে কিছু নেই মানে এক রয়েছে, তাহলে একটা আমাদের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে টু টু দি পাওয়ার, এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস এম বাই টু, ঠিক আছে, লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম আর যা আছে তাই থাকলো, ঠিক। এবার দেখো যে এইটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, এটাই পাবো ওয়ান প্লাস এম বাই টু। এটাকে যদি আমরা গুণ করি মানে লসাগু করি তাহলে কি পাবো, টু টু দি পাওয়ার, এটাকে লসাগু করলে আমাদের কি হচ্ছে ফোর এম প্লাস ওয়ান বাই টু হচ্ছে, আর এখানে আমাদের কি হচ্ছে ওয়ান প্লাস এম বাই টু হচ্ছে, ঠিক। ডিভাইডেড বাই এইটাকে যদি আমরা গুণ করি মানে কি এখানে গুণাকারে রয়েছে, ঠিক আছে, প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আমাদের কি এখানে করতে পারি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম বাই টু এটা হবে, ঠিক। তাহলে উপরে আমাদের কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে পাওয়ারের উপরে। তাহলে এখানে দেখো যে এটাও একই রয়েছে, এটাও একই রয়েছে, তাহলে কি হবে পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে পাওয়ার পাওয়ারকে আমরা কি করব, যোগ করব। তাহলে পাওয়ার পাওয়ারকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, দেখো উপরটাতে আমাদের এরকম আসবে ফোর এম প্লাস ওয়ান বাই টু প্লাস, এখানে আমাদের কি হবে ওয়ান প্লাস এম বাই টু, দুটো একই রয়েছে, একই সংখ্যা রয়েছে, তার মানে কি তার পাওয়ারগুলো কি হবে যোগ হবে, এটা আমরা সূত্র থেকে জানি। ডিভাইডেড বাই যা আছে তাই করলাম ওয়ান মাইনাস এম বাই টু, ঠিক আছে, বা এটাকে তুমি লসও করে নিতেও পারো। পাওয়ারে কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে, ঠিক। এবার দেখো যে এইগুলোকে যদি আমরা সরল করি তাহলে কি পাবো, নিচে দুই আছে এটাতেও দুই রয়েছে, তার মানে কি লসও আমরা কি পাবো দুই পাবো। তাহলে টু টু দি পাওয়ার, এখানে লসাগু আমাদের কী হচ্ছে দুই হচ্ছে, তাহলে দুই হলে পরে আমাদের কী হবে এখানে দুই করতে এক, ঠিক আছে, তাহলে এখানেও এক এখানেও এক, তার মানে কি এক গুণ হয়ে গেলে পরে কী করে থাকছে ফোর এম প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এম এটা পড়ে থাকবে। নিচে কী রয়েছে, নিচে আমাদের রয়েছে এটাকে যদি লসাগু করো তাহলে টু মাইনাস এম বাই টু পড়ে থাকবে, ঠিক আছে, টু দি পাওয়ার ওয়ান বাই এম পড়ে আছে। এইটাকে দেখো যে যদি তুমি এইটাকে এটাকে যোগ করো তাহলে কি পাবে টু টু দি পাওয়ার চার এম আর একটা এম, তার মানে কি ফাইভ এম, ফাইভ এম প্লাস টু বাই টু পাচ্ছ। ডিভাইডেড বাই এখানে কি পাবে টু টু দি পাওয়ার টু মাইনাস এম বাই টু পাচ্ছ, ঠিক, এটা পাচ্ছ ওয়ান বাই এম যা আছে তাই থাকলো। এবার দেখো যে এইটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, এটাকে উপরে নিয়ে গেলে পরে কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কি রয়েছে, এখানে কিছু নয় মানে কি প্লাস রয়েছে, তার মানে কি উপরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ এম প্লাস টু বাই টু ইন্টু, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তার মানে কি এখানে মাইনাস হয়ে যাবে, টু মাইনাস এম বাই টু হয়ে যাচ্ছে, ঠিক। আর এখানে আমাদের কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাওয়ারের দিয়ে ওয়ান বাই এম রয়েছে, যা আছে তাই বসালাম। এবার দেখো এটাও এটাও একই রয়েছে, তাহলে কি হবে পাওয়ার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করে নেব টু টু দি পাওয়ার ফাইভ এম প্লাস টু বাই টু, আর এটা যোগ করলে পরে কি হবে প্লাস, এখানে কি আছে মাইনাস টু টু দি পাওয়ার, কি হবে এখানে কি রয়েছে টু টু দি পাওয়ার, এটা যেটা রয়েছে সেটা কি করব, কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমাদের যা আছে তাই বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে যদি আমাদের এইটা থাকে তাহলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পরবর্তী লাইনে, ঠিক আছে। তাহলে এখানে যদি মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখো, আর এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে ওয়ান বাই এম রয়েছে, ঠিক। তাহলে এখানটায় ভালো করে দেখো যে এইটা যদি আমাদের যোগ হয়ে যায় তার মানে কি মাইনাসটা ভেতরে গেলে পরে কি হবে মাইনাস টু,
আর এটা কি হবে প্লাস এম, তাহলে এখানে আমরা কি করছি মাইনাস টু, এটাকে যদি গুণ করে দিই তাহলে এভাবে আমরা লিখতে পারি প্লাস এম, ঠিক আছে। এটা ভেতরে গেলে পরে কি হবে গুণ হয়ে যাবে, এবার এটার যেটা পড়ে আছে সেটাই থাকবে। দেখো এবার এইটার আর এখানে কি রয়েছে আমাদের পুরোটাই পাওয়ারে রয়েছে, তার মানে কি পাওয়ারটাকে আমরা সিম্পলি লসাগু করব। তাহলে এখানে আমাদের এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার মানে কি 2 পাবো। আর এখানে আমাদের পুরোটাই কি হবে 5m প্লাস 2, এখানে মাইনাস 2 হয়ে যাচ্ছে, আর এখানে আমাদের কি হচ্ছে এখানে আমাদের দেখো প্লাস এম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কি পড়ে থাকছে আমাদের, এটা এটা কেটে যাচ্ছে, নিচে আমাদের 2 পড়ে আছে, আর পাওয়ারে যেটা আছে সেটা কি 1/m আছে, ঠিক আছে। এবার দেখো সিম্পলি হয়ে গেল আমাদের কতগুলো এম, 6টা m হয়ে গেল, তাই তো। তাহলে 2^6m, ঠিক আছে, বাই 2 হয়ে যাচ্ছে। আর এখানে কি রয়েছে 1/m রয়েছে, তাহলে এবার দেখো পাওয়ার পাওয়ার কী হবে গুণ হয়ে যাবে, তাহলে 6m/2 ইন্টু 1/m, এম এম ক্যান্সেল হয়ে গেল 2, আর এখানে 3, তাই তো, 3 × 2 = 6। তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে 2³, তার মানে কি 8। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 8 হচ্ছে, বুঝতে পেরেছ কিভাবে করলাম। এখানে দেখো যে প্রথমে আমরা কি করলাম ছোট করে ভেঙে নিলাম, ছোট করে ভেঙে নেওয়ার পরে পাওয়ারগুলোকে অর্থাৎ রুটটাকে এবার ভাঙলাম, রুট মানে কি 1/2, তাহলে 1/2 করে নিলাম, পাওয়ার পাওয়ার গুণ করলাম, গুণ করে এইটাকে কি করলাম প্রথমে এভাবে রেখে দিয়েছি, পাওয়ারগুলোকে প্রথমে যোগ করে নিলাম। যোগ করে নিলাম কেন, কারণ হচ্ছে কি এই যে মানটা এই মানটা কি রয়েছে সেম রয়েছে, অর্থাৎ বেশি যেটা আছে সেটা কি আছে সেম রয়েছে, তার মানে কি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, যোগ করে নিয়েছি। তারপরে এটাকে যখন উপরে নিয়ে যায় তখন কি হবে পাওয়ারটা সাইন পাল্টে যায়, সাইন পাল্টে দিয়েছি দেখো সাইন, এবার সাইনটা পাল্টে গেলে পরে কি হবে গুণ হয়ে যাবে, গুণ হলে পরে কি হবে মাইনাস টু প্লাস এম থাকছে। তাহলে এটা এবার এখানেও দেখতে পাচ্ছি এটাও একই রয়েছে, এটাও একই রয়েছে, তাহলে বেস দুটো একই রয়েছে, তার মানে কি পাওয়ারগুলো যোগ হবে। তাহলে যোগ করে নিয়েছি, তারপরে কাটাকাটি করে কি হচ্ছে আমাদের 2³ পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 8, আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা দেখি, পরের যে অঙ্কটা আছে সেটা দেখো যে 9^-3 ইন্টু 16^1/4 ডিভাইডেড বাই 6^-2 ইন্টু 1/27^-4/3। তো এই অঙ্কটা চলো আমরা সলভ করবো এবার। তো এই অঙ্কটা যদি দেখো ভালো করে, তাহলে আগে আমরা কি করতে পারি এগুলোকে উপরে নিয়ে যেতে পারি, এগুলোকে ছোট করে নিতে হবে, তাহলে ছোট করে নেব প্রথমে আমরা, বা প্রথমে যদি আমরা উপর নিচে ভেঙে নিই তাহলে এভাবে তুমি করতে পারো যে 9^-3 ইন্টু 16^1/4 ইন্টু, এটাকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি ইন্টু 1/27^-4/3, ঠিক আছে, এভাবে লিখতে পারি। এবার যদি আমরা ছোট করে ভাঙি তাহলে এখানে দেখো 9 আছে, 3² করতে পারি, ঠিক আছে। তাহলে 3² - 3 যা আছে পাওয়ারটা সেটাই রয়েছে, তাহলে 3² হলো। এখানে দেখো যে এই যে ষোলোটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কিভাবে ভাঙি, এভাবে ভাঙি, 9টাকে কিভাবে ভাঙলাম এভাবে, সেই জন্য 2 + 3 পেলাম। ঠিক একই রকমভাবে যদি এটাকে ভাঙি তাহলে 8, এখানে কত হচ্ছে 4, এখানে কত হবে 2, তাহলে 2^4, আর এখানে কত আছে আমাদের 1/4 রয়েছে ইন্টু 6² আছে। দেখো 6কে যদি ভাঙি তাহলে 3² = 6 পাচ্ছ, 3 × 2 পাচ্ছ, তাহলে 3 × 2 যদি হয় তাহলে এখানে কিন্তু আমাদের একই সংখ্যা আসছে না, সেই জন্য আমরা পাওয়ার হিসেবে লিখতে পারবো না, তাহলে 6টা 6 থেকে গেল। এখানে আমাদের কি রয়েছে 1/27 রয়েছে, তাহলে এখানে দেখো যে 27কে একই রকমভাবে ভাঙো তাহলে কীভাবে 3 9 3 3, তাহলে আমাদের কি লিখতে পারি 1/3³, তাই তো, 2^-4/3। তাহলে এখানে দেখো যে যদি আমরা এটাকে দেখি তাহলে 1/3³ পাচ্ছি, 2^-4/3। এবার এইটাকে যদি উপরে লিখি তাহলে কিভাবে লিখবো, মাইনাসে হয়ে যাবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আগে এক একটা করে দেখবো, তাহলে এখানে দেখো যে এটা এটা গুণ হয়ে যাবে,
তাহলে এখানে আমরা কি পাচ্ছি, থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স হয়ে যাচ্ছে ইন্টু টু টু দি পাওয়ার, এখানে দেখো যে ফোর ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু ওয়ান, এটা ওয়ান বাই না লিখে যদি আমি উপরে এক লাইনে লিখে দিই তাহলে আমি এভাবে লিখতে পারি মাইনাস থ্রি ইন্টু কী লিখতে পারি ফোর বাই থ্রি। এইটাকে আমরা দেখো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, তো এইটাকে আমরা শুধু এইভাবে লিখতে পারি, তো সেটাই আমি করলাম। পাওয়ার যেগুলো রয়েছে সেম রয়েছে, এবার এটা এটা গুণ হয়ে যাবে, গুণ করলে পরে আমরা কী পাচ্ছ বা কী পাবো দেখো, এখানে যা আছে তাই করলাম, টু টু দি পাওয়ার এইটা ফোর আর ফোর কেটে যাচ্ছে তাহলে দুই ফোর থাকছে সিক্স, এটা কত স্কোয়ার যা আছে তাই, আর এটা গুণ করব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোর বাই থ্রি, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তিন তিন কেটে যাচ্ছে ঠিক। তাহলে এখানে দেখো যে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, পড়ে থাকছে কি থ্রি টু দি পাওয়ার ফোর পড়ে থাকছে। এবার দেখো এইটা আর এইটা কি রয়েছে, আমাদের সেম রয়েছে ঠিক, এটা আর এটা সেম রয়েছে। এই যে ছয় যেটা রয়েছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু, এভাবে লিখতে পারি তিন দুই ছয় ছয়ের স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা এটাকে ভেঙে লিখি তাহলে আমরা কি এভাবে লিখতে পারবো, থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু টু ইন্টু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবে থ্রি স্কোয়ার ইন্টু টু এর স্কোয়ার লিখতে পারি, তাহলে সেটাকে আমরা কী করব থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, এভাবে লিখতে পারি। এখানে দেখো যে আমরা যদি এভাবে এটা আর এটাকে যোগ করি তাহলে কত পাচ্ছ, সিক্স পাচ্ছ, টু আর ফোর সিক্স, বা তুমি এভাবে করতে পারো থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু টু ইন্টু টু টু দি পাওয়ার টু বা দুইয়ের স্কোয়ার, ঠিক আছে। এবার এগুলো কি আছে, বেসটা সেম রয়েছে, তার মানে কি আমি যোগ করতে পারি পাওয়ারগুলো, তাহলে থ্রি মাইনাস সিক্স প্লাস টু প্লাস ফোর, পাওয়ারগুলো কী হয়ে গেলো যোগ হয়ে গেল ইন্টু এটা এটা কী আছে সেম রয়েছে বেস, তার মানে কি পাওয়ারগুলো যোগ হবে, এখানে কিছু নেই মানে কি এক রয়েছে, তাহলে এখানে আমরা কী করতে পারি ওয়ান প্লাস টু। এবার এখানে দেখো যে পাওয়ারগুলোকে যদি যোগ করি তাহলে প্লাস প্লাস এখানে কী রয়েছে যোগ হয়ে গেল ছয় হয়ে গেল, এখানে মাইনাস ছয়, তাহলে কী হবে কাটাকাটি করে থ্রি টু দি পাওয়ার আমরা কী পাবো জিরো পাবো, আর এখানে পড়ে থাকছে কি দুইয়ের কিউব পড়ে থাকছে ওয়ান প্লাস টু থ্রি। তাহলে এখানে কোনো কিছু মাথায় যদি জিরো থাকে তাহলে সেটার মান আমরা কত পাই, এক পাই, তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে এইটার মানটা আমি এক পাবো, আর এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে কি আট, তাহলে এইটার অ্যান্সার কত হবে আট হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই, একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে সব ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করলাম আমরা, শুধু ছয়টাকে একটু মানে কি ভেবে লিখলাম, সেটাকে কিভাবে লিখলাম ছয়ের স্কোয়ার ছিল সেটাকে একটুখানি আলাদা করে লিখলাম, যে থ্রি ইন্টু টু করলাম ছয়টাকে, স্কোয়ার স্কোয়ার থেকে গেল, সেইটাকে আমরা কী করলাম স্কোয়ারটাকে গুণ করে দিলাম কার সাথে পাওয়ারগুলোর সাথে, ঠিক আছে। এইটা আমরা পাচ্ছি, বুঝতে পেরেছো, পাওয়ারগুলো যদি এক হয় তাহলে কী পাবো এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার যদি হয় পাওয়ারগুলো এক হলে পরে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই, ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাওয়ারে স্কোয়ার করতে পারি, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমরা এইটা ছিল এটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখি, পরবর্তী অঙ্কটা এর পরে যে অঙ্কটা রয়েছে সাথের দাগে, এই অঙ্কটাতে একটুখানি একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা কি দেখো, এখানে এ আর বি রয়েছে, তার মানে কি এটাকে উপরে নিয়ে গেলে পরে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একটা সূত্র মনে রাখবে যে যেটা কি হচ্ছে, ছোট্ট করে যদি লিখে দিই তাহলে এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে এর একটা সূত্র আমরা পাই কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। বা এভাবে তোমরা মনে রাখতে পারো যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা পাবো সেটা কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে আমাদের এই সূত্রে
মানে এই যে অঙ্কটা, সেই অঙ্কটাতে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। এবার কিভাবে কাজে লাগছে সেইটা যদি আমরা দেখি, তাহলে দেখো যে এখানে আমরা এইটাকে এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ ইনটু, এইটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমরা কি এভাবে লিখতে পারি, মাইনাস বি, এটা প্লাস আছে সেই জন্য উপরে গেলে পরে কী হবে, মাইনাস হয়ে যাবে। আর পাওয়ারে আমাদের কী রয়েছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইনটু এটাকে সেম লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি রয়েছে, ইনটু এটাকে যদি আমরা পড়ে লিখি ইনটু আকারে, তাহলে আমরা কিভাবে পাব, মাইনাস সি, ঠিক আছে, টু দি পাওয়ার এখানে সবগুলোর মাথায় পাওয়ার রয়েছে, তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা পাব, ইনটু এটাতেও দেখো এক্স টু দি পাওয়ার সি ইনটু এক্স টু দি পাওয়ার কী লিখতে পারি আমরা, মাইনাস এ টু দি পাওয়ার এখানে কি আছে আমাদের, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক এটা আমাদের আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো যে এবার এইটা আর এইটা আমাদের কি হবে, যোগ হয়ে যাবে। কেন যোগ হবে, কারণ বেসটা কি রয়েছে, সেম রয়েছে, দুটোতেই এক্স রয়েছে, তার মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এ মাইনাস বি, যোগ করলে পরে কি হবে, এ প্লাস মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি এটাকে যদি আমরা লিখি তো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এভাবে করলাম, পাওয়ারে কি রয়েছে আমাদের, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইনটু এটাও সেম হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, যোগ করলে পরে ঠিক আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখানে আমাদের কী হবে, সেম এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, পাওয়ারের মধ্যে কী রয়েছে আমাদের, সি স্কোয়ার প্লাস সি এ সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো যে এইটা পাওয়ারে রয়েছে, এটাও পাওয়ারে রয়েছে, তাহলে পাওয়ার পাওয়ারগুলো কী হবে, গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, পাওয়ার পাওয়ার কী হয়ে গেল, গুণ হয়ে গেল, ইনটু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইনটু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটা হয়ে গেল, ইনটু এক্স এটা সি মাইনাস এ ইনটু সি স্কোয়ার মাইনাস সরি প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা পাচ্ছ, ঠিক। তাহলে এবার দেখো যে এইটা আর এইটা কি দেখতে পাচ্ছ, কি সূত্রের মতো মনে হচ্ছে, এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা কি দেখলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি এখানে যে এইটার মানে হচ্ছে কি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি দেখলাম যে সূত্রে চলে আসছে সেম একই রকম, এক্স টু দি পাওয়ার এটা দেখো বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এখানে যা আছে সেম রয়েছে, তার মানে কি এখানে আমরা কি লিখতে পারি, বি কিউব মাইনাস সি কিউব ইনটু এখানে দেখো সি মাইনাস এ, সূত্র অনুযায়ী যদি দেখি তাহলে এ মাইনাস বি যেমন এখানে পেলাম সেখানে এরকমই একই পাচ্ছি, তাহলে সি মাইনাস এ ইনটু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি এটাও কী পাবো, সি কিউব মাইনাস এ কিউব পাবো, ঠিক আছে। তাহলে বেসগুলো দেখো তিনটেরই কী আছে, বেসগুলো সেম রয়েছে অর্থাৎ এক্স রয়েছে, তাহলে আমি কী পাবো, পাওয়ারগুলো যোগ করতে পারবো, তাহলে এক্স এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার বলতে পারে যে এটা কীভাবে করলেন, তার মানে কি আমি যদি এখানে প্লাস দিয়ে বি কিউব মাইনাস সি কিউব লিখি, তার মানে কি হবে, প্লাস বি কিউব হবে মাইনাস সি কিউবই হবে, তাই তো, তাহলে সেটাই করেছি প্লাস বি কিউব মাইনাস সি কিউব, সেম একই রকম হবে, এখানেও একই হচ্ছে। তাহলে এখানে পাওয়ারগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, দেখো এ কিউব এখানে কি এ কিউব রয়েছে, এ কিউব রয়েছে, কেটে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, এটাতে কি দেখতে পাচ্ছি সি কিউব, এটাও সি কিউব রয়েছে, সি কিউব কেটে গেল, এটাও বি কিউব এটাও বি কিউব, তাহলে আমাদের কি পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার জিরো পড়ে থাকছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কি আমাদের যে রেজাল্টটা হবে সেটা কি পাবো, আমাদের এক হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, এক, তাহলে এটাই হচ্ছে কি এক। কিভাবে করলাম, শুধু আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র,
এই এই অঙ্কটাতে আমাদের এই সূত্রটাই কাজে লাগছে, আর অন্য কিছু লাগে না, শুধুমাত্র এই সূত্রটাকে তুমি যদি ফলো করতে পারো তাহলে এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে অনেক বড় অঙ্ক, কিন্তু কি খুব সহজ অঙ্ক, ঠিক আছে, শুধু সূত্রটাকে কাজে লাগাচ্ছ। তাহলে এখানে আমরা কি করলাম, পাওয়ারগুলোকে উপর নিচে যেগুলো ছিল সেগুলোকে একই লাইনে অর্থাৎ গুণাকারে লিখলাম, গুণাকারে লিখলে পরে কী হবে, পাওয়ারগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, এটা কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, সেম একই রকমভাবে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার পাওয়ারগুলোকে কী করলাম, গুণ করলাম, গুণ করার পরে দেখতে পেলাম যে পাওয়ারগুলো কী হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। কেন যোগ হচ্ছে, কারণ বেসগুলো অর্থাৎ এখানেও এক্স পাচ্ছে, এখানেও এক্স পাচ্ছে, এখানেও এক্স পাচ্ছে, এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তিনটেতেই কী রয়েছে, এক্স রয়েছে। সেই জন্য আমরা কী করলাম, পাওয়ারগুলোকে যোগ করলাম, যোগ করার পরে দেখা গেল যে সবগুলো কেটে যাচ্ছে, সুতরাং কী পড়ে থাকছে, পাওয়ারে জিরো পড়ে থাকছে, আর জিরো মানে কি, এক, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি, যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা। এরপরের দিন আমরা তিনের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই যে তিনের দাগ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।